সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজ রবীন্দ্রনাথের একটি কবিতা খুব মনে পড়ছে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। দেশ বিদেশের নানা জায়গা ঘুরে আসার পর মনে হলো, নিজ দেশের জন্মভূমি জেলা যশোরকেই তো এখনো দেখা হলো না। তাই চলে আসলাম যশোরের সব থেকে প্রাচীন ইউনেস্কো স্বীকৃত 11 শিব মন্দির দর্শনে। অনেকদিন থেকেই ভিডিও দিচ্ছে কিন্তু ভাইরাল হচ্ছে না, তাই যারা আমার বন্ধু সকল দয়া করে একটু শেয়ার করে দিবেন। আপনারা চাইলেই একদিনের ট্যুর প্ল্যান করতে পারেন 11 শিব মন্দিরে। মন্দিরে যেতে যশোর বাস টার্মিনাল থেকে খুলনাগামী বাসে করে রাজঘাটে নামতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি 60 থেকে 70 টাকা। তারপর 5 টাকা দিয়ে নৌকাযোগে নদী পার হয়ে হেঁটে অথবা 10 টাকা দিয়ে ভ্যানে করে পৌঁছে যাবেন 11 শিব মন্দিরে। মন্দিরে প্রবেশ সম্পূর্ণ ফ্রি। তবে যদি মন্দিরের সামনে এমন কোনো ভিক্ষুক দেখেন, আপনি 5 টাকা বা 10 টাকা দিয়ে সাহায্য করতেই পারেন। এখন মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যাক। যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপাদিত্যের বংশধর। তার রাজধানী ছিল চাসরা, কিন্তু তিনি বসবাস করতেন অভয়নগরে ভৈরব নদীর পাড়ে। রাজা তার মেয়ে অভয়াকে বিয়ে দেন নড়াইলের জমিদারের ছেলে নীলম্বর রায়ের সাথে। বিয়ের কিছুদিন পর নীলম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। অল্প বয়সে বিধবা হয় অভয়া দেবী। সে সময় হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহের কোনো নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা অর্চনা করেই কাটাতে চায়। নীলকণ্ঠ মেয়ের অনুরোধে 1745 সাল থেকে 1764 সালের মধ্যে 11টি শিব মন্দির স্থাপন করেন এবং মেয়ের নামে নগরীর নাম রাখেন অভয়নগর। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর 2014 সাল থেকে 17 সাল পর্যন্ত এই মন্দিরে সংস্কার কাজ চালিয়েছে। 11টি শিব মন্দিরের সর্ব উত্তরের মন্দিরটি মূল মন্দির। প্রধান মন্দিরের দুই পাশে পূর্ব ও পশ্চিমে 4টি করে মোট 8টি এবং প্রবেশ পথের দুই দিকে 2টি সহ মোট 10টি অপ্রধান মন্দির রয়েছে। 11টি মন্দিরে রয়েছে 11টি কষ্টি পাথরের শিবলিঙ্গ, যার প্রতিটি চুরি হয়ে গিয়েছে। মন্দিরের বাইরের দক্ষিণে আছে একটি প্রধান প্রবেশ পথ। প্রতিটি মন্দিরে প্রবেশের জন্য আছে খিলনাকৃতির দরজা ও দেয়ালে পোড়ামাটির ফলক ও অনন্য সুন্দর কারুকাজ। মন্দিরের চারিদিকে প্রাচীর বেষ্টিত। উত্তর পশ্চিম কোণে একসময় পুকুর ছিল, তবে আমাদের পুকুর দেখার সৌভাগ্য হয়নি। মন্দিরে আসার পর যেটা সব থেকে খারাপ লেগেছে তা হলো, এটা যে কি মন্দির নাকি কোনো পার্ক সেটা কেউই বুঝতে পারছে না। এটা যে মন্দির সে অনুযায়ী মন্দিরের পবিত্রতা রক্ষা করা প্রয়োজন সেটাও কেউ মানছে না। অধিকাংশ মানুষ জুতা পরেই মন্দিরের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চারা কেউ কেউ আবার মেতেছে ফ্রি ফায়ার খেলায়। তবে সবাই এমন নয়, আমাদের দেখা হয় প্রবীণা রীতা দাসের সাথে। তার বিশ্বাস আবারও ফিরে আসবে মন্দিরের সকল মূর্তি। তার যখন বিয়ে হয় সে দেখেছে এখানকার প্রতিটি মন্দিরে ছিল একটি করে শিবলিঙ্গ এবং প্রতিটাতে পূজা হতো। সো দর্শকবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব অতি দ্রুত যেন মন্দিরের মূর্তিগুলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।